এই ব্যাপারে বাসার বলবে ভাই এই ব্যাপারে বাসার বলবে কি বলতে চাইছিল নানু একটা কল দিয়ে গেছি কল দিল আসসালাম আলাইকুম ভাই হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম বাসার কেমন আছো ভালো জি ভাই ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ বলতে চাইছিলাম মানুষ তো মুখ ফসকে সত্য কথাটাই বলে নানু ও দিন কি বলতে চেয়েছিল যে ব্যাপারে বাসারই জানে ওই যে ভাই ফাঁস হওয়া কলের বিষয়টা ভাই হ্যাঁ না ভাই আমি তো কিছু জানি না আমি তো আপনার চাওয়াতেই অটো ডিপার্টমেন্টে ছিলাম ভাই তুমি কিছু জানো না কি বলো তুমি তো তার পাশের জন কিছু জানবে না কেন তা অবশ্য জানি না ভাই তবে সাকিব হাঁথুর তো নাকি একে অপরের লাগাম টেনে ধরার জন্য দায়িত্ব ছিল না লাগাম টানার বিষয় কেন আসবে এখানে কার লাগাম কে ধরবে কেমন হয় বিষয়টা তো কিছু জানো না আমি কিছু জানি না ভাই আমি ভাবলাম সত্য কথাটা মুখ ফসকে বেরিয়ে গেছে আর এমন সময় তোমাকে কল দিয়েছি আমি নামাজ পড়ে এসে কল দিয়েছি তোমাকে যাতে সত্য কথাটা তোমার কাছ থেকে পাই হ্যাঁ ভাই তবে সত্য কথা যখন বিষয়টি বলেছেন না একটি কথা বলি আমাদের ট্যুরটা কিন্তু ভালো ছিল